কটন বিশ্ববিদ্যালয়ের অধীক্ষকর রহস্যজনক মৃত্যু, ধ্রুবজ্যোতি বর্মনের মৃত্যু হত্যা নে দুর্ঘটনা, যোরাবাত আরক্ষীর জালত পলাতক বালকারর চালক, রহস্যজনক ঘটনার জড়িতর সন্দেহত শিলচরত জব্দ এখন ট্রেইলার, ধৃত চালক এইটি উত্তম কার্যের বালকারর সম্মুখত বুধবারে পুয়াই রহস্যজনকভাবে উদ্ধার হয়েছিল কটন বিশ্ববিদ্যালয়ের অধীক্ষক ধ্রুবজ্যোতি বর্মনের মৃতদেহ। ঘটনার দৃশ্যপট, স্থানীয় লোকের ভাষ্য তথা পরিয়ালর অভিযোগে সমগ্র ঘটনাক ঠেলি দিছিল ঘনঘোর রহস্যর মাজলৈ। চাঞ্চল্যকর এই ঘটনার পিছতে পলায়ন করেছিল বালকারখনের চালকে। ঘটনার ক্ষিপ্রতারে তদন্ত চলাই যোরাবাত আরক্ষীয়ে গুয়াহাটির পরাই বৃহস্পতিবারে গ্রেপ্তার করে রহস্যজনক ঘটনার মূল অভিযুক্ত বালকার চালক এইটু উত্তম কার্যিক। ইফালে আরক্ষীর তদন্ত অব্যাহত থাকার মাজতে ধ্রুবজ্যোতি বর্মনের মৃত্যুর কিছু অকথিত কাহিনী আহিছে পোহরলৈ। আরক্ষীর মতে ধ্রুবজ্যোতি বর্মনের মৃত্যু হত্যা নহয় দুর্ঘটনাহে। আরক্ষীর দাবি, প্রথমে ধ্রুবজ্যোতি বাহনত খুন্দা মারিছিল এখন ট্রেইলারে, ট্রেইলারখনের খুন্দাত ক্ষতিগ্রস্ত হয়েছিল ধ্রুবজ্যোতির গাড়িখনও, তারপিছতেই ট্রেইলারখন আগুচি ধরব বিচারিছিল ধ্রুবজ্যোতিয়ে। কিছুদূর আগবাড়ি গিয়ে ধ্রুবজ্যোতিয়ে পথত রাখিছিল বাহনখন, কিন্তু ট্রেইলারখন রখা নাছিল চালকে। চালকে নরখাত খঙর ভমুকত ধ্রুবজ্যোতি বর্মনে উঠি লৈছিল ট্রেইলারখনক। চলন্ত ট্রেইলারত ওলমি চালকর সঙ্গে বাকযুদ্ধত লিপ্ত হয়েছিল ধ্রুবজ্যোতিয়ে। তেনে সময়তে পিছফালের আহি আছিল এই বালকারখন। বালকারখনে ট্রেইলারখনক ওভারটেক করবলৈ লওঁতেই সোঁকাষে কাটি দিছিল ট্রেইলারখনে, ফলত ট্রেইলার আর বালকারর সংঘর্ষর মাজত সোমাই চেপেটা হয়েছিল ধ্রুবজ্যোতি। তারপিছতে পলায়ন করেছিল ট্রেইলারখনে। ঘটনাস্থলীর পলায়ন করেছিল বালকারখনের চালক উত্তম কার্যিও। ঘটনা সন্দর্ভত গুৱাহাটী আৰক্ষী আয়ুক্তৰ মন্তব্য, প্ৰত্যক্ষদৰ্শীয়ে সেয়া দুৰ্ঘটনা বুলিয়েই কৈছে। প্ৰাথমিক তদন্তত কোনো লোকে হত্যা কৰাৰ কথা পোহৰলৈ অহা নাই। এজন প্ৰত্যক্ষদৰ্শী আমি পাইছো এক্সেক্টলি ঘটনাটো কি হৈছিল, তাত কিন্তু কোনো হত্যাকাণ্ডৰ আমি তথ্য পোৱা নাই। ইফালে দুৰ্ঘটনাৰ শব্দ শুনি ওলাই অহা স্থানীয় লোকৰ মতে ঘটনাস্থলীত প্ৰায় 10 মিনিট চটফটাই আছিল গুৰুতৰভাৱে আহত ধ্ৰুবজ্যোতি বৰ্মনে। যি সংঘটিত ঠাই আৰু আপোনাৰ থানাখন আপোনাৰ 200 মিটাৰ বা 300 মিটাৰ এটা ব্যৱধানৰ পথ। আপোনাৰ চাওক, যেতিয়া আপোনাৰ তাতে ঘটনাটো আপোনাৰ সংঘটিত হ'ল, সংঘটিত হোৱা আধা ঘণ্টাৰ পিছত যোৰাবাট আৰক্ষী থানাৰ যি বিষয়ববীয়াসকল বা ট্ৰাফিক যান বাহন শাখাৰ যি বিষয়ববীয়াসকল আধা ঘণ্টা পলমকৈ গৈ পাইছে, কিন্তু এম্বুলেন্স আহি পোৱাৰ পূৰ্বেই ধ্ৰুবজ্যোতি হৈ পৰিছিল নিথৰ। আনহাতে ঘটনাৰ তদন্ত আৰম্ভ কৰি আৰক্ষীয়ে চিচি কেমেৰাৰ ভিজুৱেল কৰিছিল পৰীক্ষা। সেই অনুসৰি যোৰাবাট থানাৰ সন্মুখত 7:24 এখন ট্ৰেইলাৰ পাৰ হৈ যোৱা প্ৰত্যক্ষ কৰিছিল আৰক্ষীয়ে। সেই সময়ত ট্ৰেইলাৰখনত নাছিল কোনো দুৰ্ঘটনাৰ চিন। পাছত সোণাপুৰ টুলগেটৰ চিচি কেমেৰাত সেই ট্ৰেইলাৰখন পোৱা 7:38 প্ৰত্যক্ষ কৰিছিল আৰক্ষীয়ে। তেতিয়া ট্ৰেইলাৰখনৰ সোঁফালে আছিল দুৰ্ঘটনাৰ চিন। ক্ষিপ্ৰতাৰে অনুসন্ধান চলাই ধ্ৰুবজ্যোতি বৰ্মনক নিশ্চিত মৃত্যুৰ মুখলৈ ঠেলি দিয়া ট্ৰেইলাৰখন শিলচৰত জব্দ কৰিছে আৰক্ষীয়ে। আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে ট্ৰেইলাৰখনৰ চালককো। ইতিমধ্যে আৰক্ষীয়ে গুৱাহাটীলৈ আনি আছে ধৃত চালকজনক। ইফালে বৃহস্পতিবাৰে ACPৰ নেতৃত্বত আৰক্ষীৰ এটা দলে পুনৰ ঘটনাস্থলীত চলাই অনুসন্ধান। এনেসমূহ কাৰণতে আৰক্ষীয়ে ধ্ৰুবজ্যোতিৰ মৃত্যু দুৰ্ঘটনাৰ বাবে হোৱা বুলিয়েই ক'ব খুজিলেও অপেক্ষা কৰিছে মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনলৈ। সমান্তৰালকৈ ধৃত বালকাৰ আৰু ট্ৰেইলাৰৰ দুই চালকক মুখামুখিকৈ সোধা পোছা চলায়ো অধিক স্পষ্ট হ'ব আৰক্ষী। যোৰাবাটৰ পৰা মৌচুমৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।